তিনিদিন মিয়া না থাকিলে গুয়াহাটি কবরস্থান হব। তিনদিন মিয়া যদি গুয়াহাটি থাকে না, গুয়াহাটি কবরস্থান হইয়া যায়। দহ বছর কিয় এশ বছরলৈ মিয়াই ভূত নিদিয়ে বিজেপিক। দশ বরস আমি বলছি একশো বরস পর্যন্ত কোনো মিয়ায় তোরে একটাও ভোট দিব না ইনশাআল্লাহ। বরপেটার বাকবরর বামুন ডুমরার সংখ্যালঘু এলাকার জনসভাত এই উগ্র সাম্প্রদায়িক মন্তব্য বদরউদ্দিন আজমলৰ। আজমলে পুনর্বার উত্থাপন করিলে মিয়া ভোটর প্রসঙ্গ। দশ বছরলৈ আমাক সরর মুসলমানের ভোট নালাগে বুলি কৈছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। নরেন্দ্র মোদী জিন্দাবাদ দিয়ক, বিজেপি জিন্দাবাদ দিয়ক, ইলেকশন আহিলে মই অনুরোধ করিম যে ভোট টোট নিদিব। এটা আজি এইকেটা দিন যে গোটেই বেশি দাম লৈ আছে, কোনে দাম লৈ আছে? মিয়া বেপারীবিলাকে ইয়াতো দামটো বেছি লৈ আছে। আৰু এই প্ৰসংগতে বাকপৰৰ বামুন ডুমৰাৰ জনাকীৰ্ণ সভাত বদৰউদ্দিন আজমলে কলে তিনিদিন মিয়া নাথাকিলে হেনো গুৱাহাটী কবৰস্থানলৈ পৰিণত হ'ব। তিনিদিন মিয়া নাথাকিলে গুৱাহাটীত কাম কৰা মানুহ নোহোৱা হ'ব। নোহোৱা হ'ব চব্জি, নোহোৱা হ'ব মাছ। মিয়া লাগে না, আরে রে বাবা, মিয়া তোমার কি খাইছে? তিন দিন মিয়া যদি গুয়াহাটি থাকে না, গুয়াহাটি কবরস্থান হইয়া যায়। আমাদের ছেলে মেয়ে বিল্ডিং এ কাজ করে, কাম কর্মে আলা নাই, তিন দিন বন্ধ থাকলে ঈদে সবজি আলা নাই, বিক্রি করতে আলা নাই, মাছ আলা নাই। সেয়েহে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক তীক্ষ্ণ প্রত্যুত্তর দি বদরউদ্দিন আজমলৰ মন্তব্য, দশ বছর কিয় এশ বছরলৈ অসমৰ মিয়াই ভোট নিদিয়ে বিজেপি। আর এটার উপরে হেমন্ত সাহেব বলছেন আমার মুসলিমর মিয়ার ভোট লাগে না, দশ বরস আমি বলছি একশো বরস পর্যন্ত কোনো মিয়ায় তোরে একটাও ভোট দিব না ইনশাআল্লাহ, আমরা এটা দেখাই দিব। বদরউদ্দিন আজমলৰ মন্তব্যৰ সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই, আমি মিয়াৰ ভোট কোনোদিনেই বিচাৰি যোৱা নাই আৰু মিয়াইও আমাক ডিষ্টাৰ্ব নকৰিলেই হ'ল, আমাক লাগে কেৱল খিলঞ্জীয়াৰ ভোট। আমিতো মিয়াৰ ওচৰত ভোট বিচাৰি যোৱা নাই কেতিয়াও, তেওঁলোকে নিজৰ কাম নিজে কৰি থাকক, আমাক কেৱল ডিষ্টাৰ্ব নকৰিলেই হ'ল, আমাৰ মাটি দখল নকৰিলেই হ'ল, আমাৰ জীয়ৰী বুঢ়াই নিনিলেই হ'ল, ধৰ্মান্তৰণ নকৰিলেই হ'ল, বাছ সেইখিনি আমি এপ্ৰ'চ কৰিম। আমাক খিলঞ্জীয়াৰ ভোট লাগে বাইদেউ, মুছলমান বুলি আমি ক'ব যোৱা নাই, আমি কৈছোঁ যে আমাক খিলঞ্জীয়াসকলৰ ভোট লাগে। খিলঞ্জীয়াত মেবি খ্ৰীষ্টান, মেবি মুছলিম, মেবি হিন্দু। নির্বাচন অহাৰ লগে লগে এনেদৰে পুনৰবাৰ সংখ্যালঘু এলেকাত সাম্প্ৰদায়িক মন্তব্য কৰা আৰম্ভ কৰিছে বদরউদ্দিন আজমলে। কেমেৰা পাৰ্চন কৃষ্ণৰ সৈতে বাকবৰৰ পৰা আব্দুল আজিজ আহমেদ, নিউজ লাইভ।